একজনের হার্টের অসুখ আছে সে জানতে চায় তার ব্লকেজ কত এটা কিভাবে করা যেতে পারে যে কোনো হাসপাতালে যাবেন ওরা বলবে অ্যাঞ্জিওগ্রাফি করো বলবেন কি করতে হবে তার জন্য ওরা বলবে আমরা একটা তার ঢোকাবো আপনার বডিতে আর তার 20,000 টাকা নিব আর এই তারটা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে হার্ট পর্যন্ত নিয়ে যাব আর যদি তাতে মধ্যখানে কিছু হয়ে যায় আমাদের কোনো দায়িত্ব নেই আপনি মারা গেলে আপনার দোষ এই রকম অ্যাঞ্জিওগ্রাফি আজকাল চলছে কিন্তু আপনাদের জানা উচিত এখন এই অ্যাঞ্জিওগ্রাফিটা ব্যাকডেটেড হয়ে গিয়েছে পুরনো হয়ে গিয়েছে এখন তার জায়গায় এসে গিয়েছে নতুন টেস্ট সেটার নাম হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি 2 মিনিট লাগে আপনার ব্লকেজ বলার জন্য এতে করতে কিছুই নেই আপনি সিটি স্ক্যান শুনে থাকবেন ব্রেনের হতো আগে এখন হার্টের স্ক্যান হচ্ছে সিটি স্ক্যান কেন হার্টের স্ক্যান মনে রাখবেন এই হার্টের স্ক্যান ব্রেনের স্ক্যান এক্স্যাক্টলি এক জিনিস হয় ব্রেনটা ফিক্সড ব্রেনটা কখনো মুভ করে না কিন্তু হার্ট তো কন্টিনিউয়াস মুভ করছে তাহলে হার্টের যে সিটি স্ক্যান মেশিন হবে সেটা খুব ফাস্ট হবে খুব দ্রুত হবে প্রথমে ছিল 64 স্লাইস তারপরে এলো 128 স্লাইস এই 128 স্লাইস বা 500 স্লাইস মেশিন যে এসে গিয়েছে সেটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি এক নিমেষে করে দেয় 5 সেকেন্ড ওরা রেকর্ড করবে আর আপনার হার্টের ভেতরে কত ব্লকেজ ধরা পড়ে যাবে এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা আজকাল আমরা বলছি লোককে করাতে এটাতে খুব বেশি টাকা লাগে না 12-13 হাজার বা 11 হাজারে এই টেস্টটা হয়ে যায় আর ইন্ডিয়াতে তো এই টেস্ট আমরা 7,000 এ করে থাকি এই অ্যাঞ্জিওগ্রাফিতে কিছুই করতে হবে না আপনি শুয়ে যান আপনাকে একটা টেবিলের উপরে শুয়ে দিয়ে আর সঙ্গে একটা ইনজেকশন দেওয়া হবে আর 1 সেকেন্ড পরে ওর একটা এক্সরে হবে আর এক্সরেতে 4 সেকেন্ড লাগবে আর 4 সেকেন্ড পরে আপনি বাইরে আছেন আর আপনার হার্টের কোন টিউবে কত ব্লকেজ কত পার্সেন্টেজ এটা ধরা পড়ে যাবে তাহলে সিটি অ্যাঞ্জিওগ্রাফিটা আজকাল হলো লেটেস্ট টেকনোলজি আর এটা প্রতিটা জায়গায় পাওয়া যায় বাংলাদেশের ঢাকাতে আমার মনে হয় কমসে কম 10 জায়গায় এটা করা যেতে পারে ইউজুয়ালি এটার দাম একটু বেশি 15 থেকে 20 হাজার টাকা নেয় এরা কিন্তু আমাদের সাউল থেকে যদি প্রেসক্রিপশন নিয়ে যান তাহলে এটা 11,000 এ এটা করা যেতে পারে আর 11,000 আর 5 মিনিট এর মধ্যে আপনি আপনার ব্লকে জানতে পারেন কোনো রিস্ক নেই কোনো ঝামেলা নেই এই টেস্টটা আজকাল ধীরে ধীরে পপুলার হয়ে যাচ্ছে পাবলিক ডিমান্ডে হচ্ছে এই সিটি অ্যাঞ্জিওগ্রাফিটাকে পপুলার করাতে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু একটাই অসুবিধা আমরা ফেস করছি আমাদের যে তার ঢোকানো গলা কার্ডিওলজিস্ট তারা কোঅপারেট করছে না তারা বলে না ওটা ভালো না এটা ভালো লোকে জিজ্ঞাসা করেছে ভালো নয় মানে এটা কি আরে তার ঢোকাবেন না অ্যাডমিট করবে না কোনো রিস্ক নেই আর কি ভালো চাই বলে না ওটা অ্যাকিউরেট না এটা ওরা জেনে বুঝে বলে অ্যাকিউরেট না অ্যাকিউরেট ওটাও এত বেশি যেটা অ্যাঞ্জিওগ্রাফি ওরা তার দিয়ে করে সেটা দুটো একই অ্যাঞ্জিওগ্রাফির রিপোর্ট একটাই অসুবিধা ওরা কি করে আপনি দেখবেন কারো অ্যাঞ্জিওগ্রাফি হয়ে গিয়েছে তার ঢুকিয়ে তাকে জিজ্ঞাসা করবেন কত ব্লকেজ পেলে বলবে 70 কিংবা 80 কিংবা 90 আরে 70-এর পরে 80 ব্লকেজ কেন হবে 10% মধ্যে ফরক আছে তো 70-এর পরে 71 হওয়া উচিত 72 হওয়া উচিত 72.2 72.3 72.4 এরকম হওয়া উচিত কিন্তু দেখবেন 70-80 লেখা থাকে তার মানে অ্যাঞ্জিওগ্রাফিও আন্দাজ যদি অ্যাঞ্জিওগ্রাফি আন্দাজ হয় 10% আগে পিছে ওরা বুঝতে পারবে না তার মানে কি অ্যাঞ্জিওগ্রাফিটাও অ্যাকিউরেট নয় এত যারা ওটা ক্লেম করে এই সিটি অ্যাঞ্জিওগ্রাফি আর ওই তার দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি দুটো রিপোর্ট একই রকম যদি একই রকম রিপোর্ট হয় একটাতে বডিকে ভেতরে তার ঢোকাতে হবে একটাতে তার ঢোকাতে হবে না তাহলে আমি কখনো তার ঢোকাতে দেব না আমার পেশেন্টদেরকে এই জিনিসটা মনে রাখবেন সিটি অ্যাঞ্জিওগ্রাফি করান হার্টের জন্য বেস্ট টেস্ট लास्ट 20 বা 30 বছরে যদি মেডিকেল সায়েন্সে সবথেকে ভালো কিছু হয়েছে সেটা হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি ওটা নিশ্চয়ই করাবেন